নমস্কার বন্ধুরা, অদিতি পাল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বেশ অনেকগুলো দিন পর তোমাদের সামনে আমি একদম চলে এসেছি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কিছু প্রবলেমস চলছিল, টাইম পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটা তো ভিডিও শেয়ার করাই যায়। ভিডিওটা খুব ছোট, এটাকে আমি ব্লগ বলবো না, জাস্ট একটা রেসিপিস আমি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি বলো কী রেসিপি, সেটা তো থাম্বনেইলে দেখে নিয়েছো যে আজকে আমি চিজ মোগলাই বানাচ্ছি। মোটামুটি এখন তো লকডাউন পড়ে গেছে, বাইরের খাবার নট অ্যালাউড, বাইরের খাবার একেবারেই খাওয়াটা উচিত নয়, খাচ্ছিও না। তো বাড়িতে সবসময় একঘেয়ে খাবার দাবার খেতে কারি বা ভালো লাগে, ভাবলাম এটা বানাই। বানানোর সময় ভাবিনি কি এটা তোমাদের সাথে শেয়ার করব, যখন বানাচ্ছিলাম তো ভাবলাম যে এটা তো বোধহয় শেয়ার করাই যায়। আসলে এই লকডাউন সিচুয়েশানে খুব বেশি খাবার দাবারের ভিডিও শেয়ার করতে চাইছি না, অন্যরকম কিছুই শেয়ার করবার চেষ্টা করব। তবে ভাবছিলাম তো এটা তো নর্মালি একটা মোগলাই বাড়িতে বানিয়েছি, তো সেই জন্যই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অন্য কিছু মনে করো না, যাই হোক, আর আজকে যেই যে রেসিপিটা আমি বানাচ্ছি, তোমরা যদি বাড়িতে বানাতে চাও অবশ্যই বানিও। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আমাকে এই চ্যানেলটা তো কিন্তু তোমরা সেভাবে সাপোর্ট করছো না যতটা আমি আশা করছি, তো আমাকে অবশ্যই সাপোর্ট করো, তাহলেই কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভিডিও আসবে। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে পরে আমি সেই ইন্টারেস্টটা পাবো না, যার ফলে আমি তোমাদের ভিডিও দেব। সে কারণেই হয়তো ভিডিওটা কম আসছে বা আদার্স আদার্স অনেক কারণ আছে যা তোমরা পরে জানতে পারবে। তবে তোমাদের বলে রাখি, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম কি আমার বাড়ির ব্যাপারে একটা ভিডিও আসবে, যেটা আমি তোমাদের কালকের ভিডিও মানে মুভি টেলার রিয়াকশন অদিতি পাল বলে আমার যে চ্যানেলটি আছে সেই ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করেছি। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই আসবে এই চ্যানেলে, তোমরা অবশ্যই চোখ রেখো, তাহলে পুরো হিস্ট্রিটা তোমরা জানতে পারবে। এটা তোমাদেরকে বলছি, অবশ্যই সব কিছুই তোমাদের জন্য, সবটাই তোমাদেরকে বলবো, এখনই সবটা বলে দিলে তো হবে না, তাহলে পরে সাসপেন্সটা থাকবে না, তাই এখন কিছু বলছি না। তো আজকে বেশি কথা বলবো না, যাওয়ার আগে মানে রান্না করতে যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছো, ভিজিট করছো, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো দেখো, লাইক করো, ভালো না লাগলে সেটা কমেন্টে জানাতে পারো, ডিসলাইক দিতে পারো, সমস্যা নেই। তাহলে পরে আমি আরও বেশি ভালো করে চেষ্টা করব, মানে যেটা রিয়েল মতামত সেটাই দিও। চলো দেখে নিই আজকের যে রেসিপিটা আমি বানাতে চলেছি, দেখা যাক সেটা কেমন করে বানাতে পারি। ওয়েট ফর ইট, আমি এখনও যাইনি। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যারা আমার ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ফলো করোনি, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনস্টাগ্রামে যাও, মেসেজ করো, আমার সাথে গল্প করো, আমি ওখানে তোমাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, মানে আছি তোমাদের সামনে, ওখানে রয়েছি, কথাবার্তা হবে। তো চলো গো। সো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মোগলাই, চিজ মোগলাই বানাচ্ছি। তো চিজ মোগলাই বানানোর জন্য প্রথমে এই যে এইটা দরকার, এটা যেটা ডিমের সাথে গুলবো। তোমরা এসে ভাবছো এটা কী করে বানিয়েছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি সোয়াবিনটাকে প্রথমে ডাস্ট করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ হয়তো তোমরা খুব একটা দেখতেও পাবে না, কারণ পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন বাটা দিয়ে নেড়েছি, তার মধ্যে এই গুঁড়োটা দিয়ে হালকা জল দিয়ে হলুদ দিয়ে নেড়ে নিয়েছি, আর তার মধ্যে একটু সসও দিয়েছিলাম, এই পুরোটাই কিন্তু এর মধ্যে ঢেলে দেবো, পুরোটা এর মধ্যে ঢেলে দেবো, এইটা দিয়েই টোটালি পুরটা হবে যেটা আমি মোগলাইয়ের ভিতরে দেবো। আর এর সাথে আমি দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে নেবো ডিমটা। আর এর মধ্যে আমি মিক্স করব নুন, পরিমাণ মতো দিয়ে দেবে তোমরা। সো বন্ধুরা, এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে, দেখো কাঁচা পেঁয়াজ কুচি করা আছে একদম মিহি করে, আর এর সাথে আছে লঙ্কা, ঢেলে দেবো এর মধ্যে পুরোটাই। পুরোটা মিক্স আপ করব, ভালো করে মিক্স আপ করতে হবে। সো বন্ধুরা, এটা কিন্তু মিক্স আপ হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো, আর তারপর তোমাদেরকে দেখাবো। দেখো ময়দাটা আমি দুপুরবেলাতে মেখে রেখেছিলাম, এখন সন্ধেবেলা যে যখন আমি জিনিসটা বানাচ্ছি, তো তার দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, আঙুলটা ঢুকে যাচ্ছে পুরো, মানে একদম কিন্তু পারফেক্ট মাখা হয়েছে।
আমি গোল করেই একেবারে তোমাদেরকে দেখালাম। এবার আমি বেলবো, আমরা তো একেবারে প্রফেশনাল দোকানের মতো ওই বেলতে পারবো না, তো তাই জন্য ওই বেলাটা তোমাদের দেখাচ্ছি না, একবারে আমি অনেকক্ষণ সময় লাগবে বলেই দেখাচ্ছি না, আমি একেবারে বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন বেলতে হবে। বন্ধুরা রুটিটা বেলে নিয়েছি, মোগলাইয়ের যে রুটিটা হবে দেখো কতটা পাতলা, পুরো রুমাল রুটি যেরকম পাতলা হয় ওরকম পাতলা করতে হবে। করার পরে যেটা তোমাদের করতে হবে, এরকম এখান দিয়ে একবার ভাঁজ দিয়ে নিতে হবে, আর এখান দিয়ে একবার ভাঁজ দিয়ে নিতে হবে। দিয়ে নিলাম ভাঁজ, এর মধ্যে আমি এই যে ব্যাটারটা, ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এটাকে প্লেন করে দেবো। হয়ে গেছে দেয়া। এবার আমি তোমাদের যেটা বলছিলাম, এই যে চিজ, গ্রেটেড চিজ বলেছিলাম, চিজি ম্যাগি বানাবো, সে কারণেই চিজটা নিয়ে নিয়েছি, চিজটা এখানে ছড়িয়ে দেবো। খুব সামান্যই আমি চিজ দিয়েছি, খুব একটা বেশি দিইনি। এবার আমি এটাকে মুড়ে দেবো। ঠিক এইভাবে মুড়তে হবে জিনিসটা, দু সাইড চেপে দিও যাতে করে খুলে বেরিয়ে না যায়। হয়ে গেল বানানো, এইবারে আমি এটা তোমাদেরকে একেবারে গ্যাসে গিয়ে দেখাচ্ছি ভেজে। বন্ধুরা কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর সিমে আজে দিয়েছি, কারণ জিনিসটা আস্তে আস্তে ভাজা হবে, আমি এটা এবার ছেড়ে দেবো। এটা হোক, ধীরে ধীরে ভাজা হোক। বন্ধুরা দেখো কি সুন্দর ফুলে উঠেছে, আর একদম কালার হয়ে গেছে রেড কালার, আমি একদম কিন্তু আঁচ কমিয়েই ভেজেছি। আর তাহলে এবার এটা নাবিয়ে নিই, আর যখন সার্ভ করব তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা একদম ক্যামেরাটা নিচের দিকে, এই যে মোগলাইটা, চিজ মোগলাই, দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। হতে পারে ছোট ছোট, আমি হয়তো অতটা বড় দোকানের মতো বানাইনি, কিন্তু দেখতে কিন্তু পুরো একদম অসাধারণ হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা অবশ্য জানি না, সেটা খেয়েই বুঝতে পারবো। তোমাদের কেমন লাগছে এটা দেখে অবশ্যই জানিও। আমি এখান থেকে প্লেটে নিয়ে নেব, একটা তুলে নিই, একটা তুলে আমি দেখি, প্লেটটা নাবিয়ে নিতে হবে, এটাকে কেটে নিই। ক্রিস্পি রয়েছে, দেখো আমি কখন ভেজে নামিয়ে রেখেছি, কিন্তু সবকটা ভেজে রেডি করছিলাম, তাও দেখো এখনো পর্যন্ত ক্রিস্পিনেসটা যায়নি, ক্রিস্পি রয়েই গেছে। তো চলো, কাটা তো হয়ে গেছে, আমি পেঁয়াজ নিয়ে নেবো এখান থেকে, এখান থেকে আমি সসটা, আমার তো প্লেটে ছিলই, সেখান থেকে আমি সসটা নেব, আর সাথে নেব মেয়োনিজ। তো তাহলে আমি টেস্ট করে দেখি, তো বন্ধুরা এখান থেকে একটা ছিঁড়ে নিই, ভিতরের পুরটা দেখো, দেখো সেই যে দিয়েছিলাম না পুরটা, সেই পুরটা দেখা যাচ্ছে। এটা খেয়ে দেখি আগে, এমনি খেয়ে দেখি।
দুর্দান্ত হয়েছে একেবারে, সাথে একটু পেঁয়াজ। এবার এটা একটু মেয়োনিজ দিয়ে খেতে হবে, দেখি মেয়োনিজ দিয়ে খে। বেশ ক্রিমি ক্রিমি খেতে লাগছে, সর্দিও দারুণ লাগছে। দাঁড়াও আরেকটা খেয়ে দেখায় তোমাদের, এটা হচ্ছে মাঝখানের টেক্সচারটা, দেখো পুরটা কতটা। সস দিয়ে চোখ বন্ধ হয়ে আসছে, ওকে চলো। তো ব্যাপারটা তো দারুণ হয়েছে, চিজি মোগলাইটা সত্যি অসাধারণ হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। সো বন্ধুরা, এই প্যান্ডামিক সিচুয়েশানে তোমরা আমাদের এই চ্যানেলটির সাথে জুড়ে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকো, কারণ আমি মোটামুটি চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে এরকম রেসিপিস বানানোর এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরাও বাড়িতে বসে এইগুলো টুকটাক বানাতে থাকো, সময়ও কাটবে আর মনও ভালো থাকবে, সবই ভালো থাকবে। কারণ এই এই সিচুয়েশানে আমাদের মন ভালো রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, একদমই ভয় পেয়ে চলবে না। আর শোনো, তোমাদেরকে একটা কথা বলেছিলাম কি আমার আমার বাড়ি স্টার্ট হয়েছে এবং সেটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, একটা স্পেশাল এপিসোড আসবে। তো সেটা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে আসতে চলেছে। তোমরা এই চ্যানেলটিতে চোখ রেখো, আমি তোমাদের সবটা শেয়ার করব এবং সবটা বলবো তোমাদের। চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এইরকমই ব্লগ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। চলো বন্ধুরা, আজকে আপাতত টাটা, বাই বাই।